সো ডেফিনেটলি আমার ভালো লাগছে এবং নারীরা এখন আর বাসায় বসে নেই, নারীরা কাজ করছে, নারীরা এগিয়ে চলছে, সেটার প্রমাণ আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন। সো নারীদের জন্য আমি সবসময় একটা কথাই বলি যে নিজেকে ভালোবাসার প্র্যাকটিস করতে হবে। আমরা খুব মানুষের কথা ভাবি, আমরা নিজেদেরকে সবার শেষে রাখি, তো আমার মনে হয় নিজেদেরকে একটু সামনে রাখাটা প্রয়োজন, নারীরা যাতে সবার আগে নিজেদেরকে দেখে। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। মানে যদি মানে চ্যালেঞ্জিং কিছু না, তো একটু কষ্ট করলে একটা কিছু অবশ্যই করা যায়। মানে বাধা আসবেই, ওই বাধাগুলো আমাদের টেকনিক্যালি ট্যাকফুললি এগিয়ে যেতে হবে। মাথা গরম না করে, মন খারাপ না করে সব ছেড়ে দিয়ে যে আমাকে ব্যাড কমেন্ট করেছে বা আমার পিছনে লেগেছে আমি ছেড়ে দিয়ে হতাশ হলে চলবে না। আমার এগিয়ে যেতে হবে, এটা টেকনিক্যালি ট্যাকফুললি নিজের বুদ্ধিমত্তা দিয়ে ইয়ে করতে হবে, মানে এগিয়ে যেতে হবে। এটাই আমি বলবো যে কোনো মেয়ে যাতে হতাশ না হয়, মন খারাপ না করে। না, এখন আসলে ওই যুগ নেই যে মেয়েরা পিছিয়ে আসে বা মেয়েরা কিছু ড্রেস আপ করলে নতুন করে কিছু বলবে, কারণ হচ্ছে এখন আপলোড। সো এখন হচ্ছে মেয়েরা সব কিছু পরিধান করতে পারে, সবভাবে করতে পারে। সো লোকে কী বলো সেটা দেখে কোনো দরকার নেই, নিজে কীভাবে আগাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।